नमस्कार, आमी आशीष ट्रैवल एंड फूड हांगार चैनले अपन सबाई के स्वागत जानालाम। आज के आपनारा भावछेन जे आमी हठात करे घरेर मध्ये बसे केन ब्लग करछि। आपनारा भालो करेई जानेन पश्चिमबंग तथा पुरो कलकाताते चारिदिके लकडाउन पड़ेछे, जार कारणे समस्त किछु এখন এই মুহূর্তে বন্ধ আছে। আমরা সাধারণত কি বলবো, আমার যে ব্লগটা সাধারণত রয়েছে সেটা হচ্ছে ট্রাভেল আর ফুড নিয়ে, খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু নিয়ে। আর আপনারা বুঝতেই পাচ্ছেন কোভিড এর কারণে এত পরিমাণে এখানে যে ছড়িয়ে যাচ্ছে করোনা ছড়ানোর কারণে সরকারি বিধিনিষেধের যে আওতার মধ্যে সমস্ত কিছু চলে এসেছে, যার কারণে এই মুহূর্তে বাইরে বেরিয়ে ফুড ব্লগ করা বা কোনো কোথাও ঘোরাফেরা খুব ঝুঁকিবহুল। আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসতে চলেছি শুধুমাত্র কোভিড এর ব্যাপারে এবং আমার চ্যানেলের ব্যাপারে কিছু কথা বলার জন্য। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করবার জন্য। আমার যে কটাই আমি ভিডিও কদিনের মধ্যে ছেড়েছি সবাই আপনারা দেখেছেন, আমার ভিডিওটার মধ্যে ভালো ভালো কমেন্ট করেছেন, লাইকও মোটামুটি করেছেন, খুবই ভালো। মানে নতুন হয়ে নতুন মানে চ্যানেল খুলে যে আপনাদের কাছ থেকে এত সাপোর্ট পাবো, যেটুকুনি সাবস্ক্রাইবার আমার হয়েছে সেটা আপনাদের দৌলতে। আমি আছি আপনাদের জন্যই, আর আশা করবো এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আমি আপনারা যেরকম উৎসুক হয়ে বসে আছেন ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার চ্যানেলে ভিডিও দেখবার জন্য বা আমাদের মতোই অনেক ফুড ব্লগারদের ভিডিও দেখবার জন্য, সেরকম আমরাও খুব আকুল হয়ে রয়েছি আপনাদের সামনে ভিডিও আনার জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা কোথাও বেরোতে পারছি না, ইচ্ছা থাকলেও কিছু করতে পারছি না। তো তাই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কোভিড এই করোনা পরিস্থিতিতে যেভাবে আবার সব কিছু ঠিক হয়েছিল আবার শুরু হয়ে গেছে, আবার করোনা চারিদিকে অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে আপনারা খুব সতর্কভাবে থাকুন। অনেকে মানছে না, অনেকে এখনও মাস্ক খুলে ঘুরে বেড়াচ্ছে, এত বেড়ে যাওয়ার কারণেও কোথাও কোনো শৃঙ্খল মানা চলছে না। চারিদিক দিয়ে সরকারের তরফ থেকেও, পুলিশ বাহিনীর তরফ থেকেও, ডাক্তারের তরফ থেকেও সব দিক থেকে মানুষকে সতর্কতা বাণী বলা হচ্ছে। টিভি চ্যানেল হোক, এমনি চ্যানেলে হোক, সমস্ত জায়গায় বোঝানো হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট প্রত্যেকটা চ্যানেলে বোঝানো হচ্ছে যে আপনারা সতর্ক থাকুন। জাস্ট এখানে কিছুই না, আপনারা একটু হাইজেনিক খাবার দাবার খান, কিছুদিন আপনারা চেষ্টা করবেন যাতে ঘরোয়া খাবার দাবার, ফলমূল বা যেটাতে শরীরের ইমিউনিটি বাড়ে সেই সমস্ত খাবার দাবার আপনারা খান, একটু বাইরের খাবারটা অ্যাভয়েড করুন। এমনি অনেক রেস্টুরেন্ট এখন বন্ধই আছে, বুঝতেই পারছেন সব কিছু বন্ধ, একটু বাইরের খাবারটা কিছুদিন একটু অ্যাভয়েড করুন, বাইরে বেরিয়ে কিছু কেনার চেষ্টা করবেন না। যদি একান্ত প্রয়োজন হয় অনলাইনে চেষ্টা করছেন করুন, কিন্তু ঘরোয়া খাবার অনলাইনে অর্ডার করার চেষ্টা করুন, না তো বাড়ির হাইজেনিক খাবার চেষ্টা করুন। যেরকমভাবে যখন করোনা আমাদের এসেছিল সেই সময় যেরকম করে আপনারা এটাকে ঘরে থেকে ভালো মন্দ খাবার দাবার খেয়ে সেই করোনাকে কিছুটা পরিমাণে হলেও অনেকটা কমিয়ে আনা গেছিলো, আমরা সবাই মিলে যেটুকুনো চেষ্টা করি। আমি জানি এই মুহূর্তে একটা মানুষের পক্ষে সারাক্ষণ মাস্ক পরে থাকা, সারাক্ষণ ঘরে গৃহবন্দী অবস্থায় থাকা এটা সম্ভব নয়, এটা আমি বুঝতেই পারছি। একটা সমাজবদ্ধ জীব যে মানুষের চারি মানে সমস্ত মানুষদের নিয়ে চলতে ভালোবাসে, চারিদিকে ঘুরতে ভালোবাসে, সে দমবন্ধ একটা ঘরের মধ্যে বসে সারাক্ষণ বাইরে যে একটুকুনো হলেও বেরোলে যে মাস্ক পরে একটা দমবন্ধ একটা ব্যাপার, আমরা বুঝতে পারি আপনাদের কষ্টটা। কিন্তু তবুও কি করা যাবে, কিচ্ছু করার নেই, যেটুকুনো সেফটি মেনটেন করতে হয় সেটুকুনো করতে হবে। আপনারা ঘরে খাবার দাবার খান, হাইজেনিক খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন, শরীরে ইমিউনিটি বাড়লে একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। আমি জানি মানা সম্ভব হচ্ছে না, বাজারহাট করতে যাওয়া হোক বা যেখানেই যাওয়া হোক সেখানে হয়েই যাচ্ছে, কিন্তু চেষ্টা করবেন যতটা পরিমাণে একটু ডিস্টেন্স রেখে কথা বলা, মাস্ক অবশ্যই, মাস্ক আর স্যানিটাইজার, বিশেষ করে হাত। এই হাত আমাদের যেরকম আমাদের অনেক উপকার দেয়, এই হাতই আমাদের কিন্তু শত্রু, এই হাতই কিন্তু আমাদের শত্রু, তার কারণ এই হাতের মধ্যেই অনেক জার্মস আটকে থাকে। তো আমি আপনাদের কাছে সবাইকে অনুরোধ করব, যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা যারা যারা আমার ভিডিও নতুন দেখছে তাদেরকে সবাইকেই আমি অনুরোধ করব, মাস্ক অবশ্যই ব্যবহার করুন। আর এই যে হাত দুটোকে বারে বারে যখনই আপনারা খাবার দাবার খাবেন
তার আগে হাত ভালো করে ধোবেন, চোখে মুখে নোংরা হাত দেবেন না, সেই সময় হলেও স্যানিটাইজিং হাতটাকে স্যানিটাইজিং করে তারপরে সমস্ত কিছু করুন। চোখে মুখে হাত দিন বা খাবার দাবার খান, সব সময় হাতে স্যানিটাইজিং করে নিন বা সাবান দিয়ে হাত ধুলে তো খুবই উপকার, সেই জিনিসগুলো করুন। আর বাইরে যদি বেরোন অবশ্যই স্যানিটাইজার আর মাস্ক পরে যান, সেটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বারবার বলছি। আর আমি বারবারই বলছি যে আমার নিজেরই ইচ্ছা করছে যেতে, কিন্তু সমস্ত জায়গা এখন এই মুহূর্তে বন্ধ, আর এখন রিস্ক নিয়ে কোনো জায়গায় করাটা খুবই মুশকিল হয়ে যাবে। কিছুটা কিছুদিন যাক, এই চারিদিকে ভ্যাকসিনেশনের প্রসেস চলছে, সেটাও হচ্ছে না, অক্সিজেনের ঘাটতি হচ্ছে, অক্সিজেন আসা যাচ্ছে না, তা আপনারা যদি একবার যদি একটু ভুল হয়ে যায় আপনাদের, সেই মাসুল কিন্তু আপনাদেরই একারই গুনতে হবে, কাউকে গুনতে হবে না, কাউকে দেখে আপনারা এগিয়ে যাবেন না। যে তারা যখন বাইরে যাচ্ছে তাদের তো হচ্ছে না, আমি বাইরে বেরিয়ে যাই আমারও কিছু হবে না, কিন্তু কখন কার শরীরের মধ্যে কি হয়ে যাবে কেউ কিছু বলতে পারছে না, কার শরীরে ইমিউনিটি পাওয়ার কত কম বেশি সে কেউ কিছু বলতে পারছে না। ওই জন্য আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, এই মুহূর্তে একটু সাবধানে চলুন। আর অবশ্যই আমার ইচ্ছা করছে ভিডিও আনার, আমার একটা ভিডিও আমার করা আছে, লকডাউন হওয়ার আগে একটা ভিডিও করেছিলাম, আমি কিছুদিনের মধ্যে ওই ভিডিওটা ছাড়বো, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি আমি কিন্তু ভিডিও করা ছাড়বো না, আমি সবে চালু করলাম চ্যানেলটা, কখনোই ভাববেন না যে আমি বন্ধ হয়ে গেল, 8-9টা ভিডিও করে আর ভিডিও করবে না, এরকম ভাববেন না, যার কারণে আমি আপনাদের কাছে আসা বলা যে আমি ভিডিও করা থামাচ্ছি না, পরিস্থিতি আমাকে আটকে রেখেছে ঘরের মধ্যে, তো আমি যখন পারতে পারছি, আমি জানি আমার হচ্ছে না, আমার শরীরে সেই জিনিসটা আসছে না, আমারও খুব বিরতি ইচ্ছা করছে, ভিডিও করতে ইচ্ছা করছে, কিন্তু আমি পাচ্ছি না, তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বাইরে বেরোন, কোনো অসুবিধা নেই, বাইরে বেরোন, আপনার বাজারহাট করা বা যে কোনো কিছু করতে গেলে, ওষুধপালা কিনতে গেলে আপনাকে বাইরে বেরোতেই হবে, কিন্তু সেফটি মেনটেন করে, দূরত্ব একটুকুনো দূরত্ব রেখে, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করে রাখুন, আর ঘরে ভালো মন্দ একটু খান, মাঝে মাঝে একটু গরম জিনিস খাওয়ার চেষ্টা করুন, আর মাঝে মাঝে একটু গরম উষ্ণ গরম জলে একটু গার্গেল করা বা একটু গরম জিনিস খাওয়ার চেষ্টা করুন, ভালো মন্দ জিনিস খান, ফলমূল খান, এইসব খেয়ে শরীরের মধ্যে এনার্জি হলে, বাইরে থেকে যদি ভাইরাস একটু হলেও ধরলেও আপনার শরীরে এনার্জির কারণে সেটা পুরোপুরি হবে না। আর অবশ্যই ভ্যাকসিনেশন স্টার্ট হয়ে গেছে, ভ্যাকসিন আসলে আপনারা সবাই ভ্যাকসিন দিন, আর আমি অপেক্ষায় বসে আছি যে কখন এই পরিস্থিতিটা আবার একটুকুনো নেবে, আবার আমরা সুস্থতার পথে এগোবো, তখন অবশ্যই আপনাদের কাছে আমি নতুন ভিডিও নিয়ে আসবো। কিন্তু কিছুদিন পরে আমি একটা ভিডিও আমি করে রেখেছি, ওটা অবশ্যই ছাড়বো, আমি কথা দিলাম, কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে আবার আপনারা আনসাবস্ক্রাইব করে দেবেন না, এইটুকুনো আমার কাছে অনুরোধ হচ্ছে। যদি আপনারা আমাকে ভালোবাসেন, যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেন আমার ভিডিওগুলো দেখলে আবার মনে হবে যে আমি খুব চেষ্টা করছি, যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে সাবস্ক্রাইব করুন, এর এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলে নতুন নতুন অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব, অনেক চেষ্টা করব। আর যারা পুরনো সাবস্ক্রাইবার, যারা আমাকে দেখছো, প্লিজ তোমরা কেউ আমাকে আনসাবস্ক্রাইব প্লিজ করো না, তার কারণ আমি ভিডিও ইচ্ছা করে করছি না, এরকম কিছু না, পরিস্থিতির জন্য করতে পারছি না। তো যাই হোক, গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, আর এত সাপোর্ট করার জন্য আমি আজকে দাঁড়িয়ে আছি শুধু তোমাদের জন্য, তো তোমাদেরকে থ্যাংক ইউ বলা হয়নি, ভিডিও করবার সময় বলা যায় না সেরকম, তো ওই জন্য আলাদা করে একটা ভিডিও আমি তৈরি করলাম, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে যেইটুকুনো হোক এগিয়ে দেওয়ার জন্য। কমেন্ট আরও করো, আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, কমেন্ট করো যে আমি যেই সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে বসার, সেটা কি ঠিক করেছি না ভুল করেছি, আমার কি বাইরে বেরিয়ে ভ্লগ করা উচিত না এই মুহূর্তে বসে থাকা উচিত, আর এমনিও বাইরে বেরোলে ব্লগ আমি করতে পারবো না, কেন সব কিছুই বন্ধ রয়েছে, তাহলে সেই সিদ্ধান্ত যেটা নিয়েছি সেটা কি ঠিক না বেঠিক। তো যাই হোক, আর ভিডিও মানে ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে, সবার কি সবাইকে বলবো, আগে কিছুদিন আগে যেরকম করোনা বেড়ে গেছিলো সবাই একটু মানিয়ে মানে অনেক মেনে চলে, সেফটি মেনটেন করে তোমরা করোনা কে আমরা অনেকটাই জয় করে এসেছিলাম, আবার বেড়ে যাচ্ছে, এটাকে আবার মেনটেন করবার জন্য আমাদেরকে মানতে হবে, তো আপনাদের কাছে অনুরোধ ঘরে থাকুন, সুস্থ থাকুন, হাইজেনিক খাবার দাবার, ঘরোয়া খাবার দাবার বানিয়ে খান, শরীরের ইমিউনিটি বাড়ান, আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক স্যানিটাইজার ইউজ করুন। আর আমার চ্যানেলে নতুন ভিডিও আমি একটা বাকি আছে, ওটা আমি ছেড়ে দেবো, তারপরে হয়তো যতক্ষণ না লকডাউন উঠছে আমি ছাড়তে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কিন্তু চ্যানেল আনসাবস্ক্রাইব করবেন না, আমি চ্যানেলে লকডাউন খুললেই আবার আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে আসব। আর যারা যারা আমার ভিডিও এখন নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর আমার পুরনো ভিডিওগুলো দেখতে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর
আর আমি নতুন ভিডিও নিয়ে আসছি, লকডাউনটা খুললেই চলে আসবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো করোনাকে আবার আমরা হারাই, ঘরে থেকে স্টে হেলদি, স্টে সেফ, স্টে অ্যাট হোম। নমস্কার।